যদি তুমি তওবা করে আল্লাহর কাছে ফেরত আসো, আমি রব্বুল আমিন বললাম আসা রব্বুকুম আইয়ুগফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ গ্যারান্টার হলাম বান্দা, উম্মতে মুহাম্মাদি হিসাবে তোদের অনন্যতা হচ্ছে, দুনিয়ার কোনো মানুষ যদি একবার আল্লাহর কাছে প্রকৃত দিলে তওবা করে ফেরত আসে, আমি রব্বুল আমিন ওই বান্দার জন্য ডিক্লার দিয়ে দিলাম, এই অপরাধ করার আগ পর্যন্ত তুই যে আল্লাহর কাছে ফেরত আসছিলি যা গুনাহ তোর আমল নামায় ছিল, আমি রব্বুল আমিন সবগুলাকে নেক দিয়ে বদল করে তোর আমল নামা ভরাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওই মানুষগুলাকে আমি রব্বুল আমিন কেবলমাত্র নেক দিয়ে বদল দিয়েই শেষ করব না, আমি রব্বুল আমিন তাদের জন্য আরো তিনটা নিয়ামতের ব্যবস্থা রাখব। আল্লাহ বলছেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিল তাজরি মিন তাহতিহাল আনহার, ওই বান্দাগুলার জন্য আমি রব্বুল আমিন গ্যারান্টার হলাম, ফেরার মতো যদি আল্লাহর কাছে ফিরতে পারো আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাতের ব্যবস্থা করব। ওই জান্নাতের পাদদেশ দিয়ে আমি রব্বুল আলামিন বললাম অসংখ্য নহরমালা প্রবাহিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সবচেয়ে বড় গ্যারান্টি দিচ্ছেন, ভালো করে বুঝেন, তাওবাতান নাসুহা, এই তওবার দাম কত? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমালা ইউখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, ইয়াউমালা ইউখজিল্লাহ, নিশ্চয় রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তার নবীকে কখনো রব্বুল আলামিন হতাশ করবেন না, অপমানিত করবেন না, কেবল নবীকে অপমানিত করবেন এরকম নয়। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু মাআ, আল্লাহর সাথে যারা আল্লাহর প্রতি যারা নবীর সাথে হয়ে ঈমান আনবে, আমি রব্বুল আমিন গ্যারান্টার হলাম, তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসতে পারো আমার নবীরেও যেরকম অপমান করব না, আমার নবীর সঙ্গী সাথে ইমানদারদেরকেও আমি অপমান করব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই নয় মানুষগুলো আল্লাহ রাব্বুল আমিনের রসুলের সাথে হাসরের ময়দানে চলে আসবে, তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরা, দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন যেই মানুষগুলো তওবাকারী হলো আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মর্যাদা দিলেন, কি মর্যাদা দিলেন, আল্লাহ তাদের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তর করে দিলেন, এরপরে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিলেন, এরপরে ডিক্লার দিলেন আল্লাহর নবী আর ইমানদারদেরকে আমি রাব্বুল আমিন অপদস্থ করব না। আল্লাহ বলছেন যেই না আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা যাবে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহর পক্ষ থেকে একটা বুস্টার দিয়ে দেওয়া হবে, সাথে সাথে ওই বান্দাগুলার ডান পাশ থেকে আর সামনে থেকে আলোর চমক আর আলোর ঝলকানি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসতেছে আমার নবী বলছেন ও দুনিয়ার মানুষ তোমার ঈমান যদি তুমি বিশুদ্ধ করে আল্লাহর কাছে আসতে পারো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে আর তাদের ডান থেকে যে আলো, যেই মানুষের ঈমান একদম দুর্বল, ঈমান আছে কেবলমাত্র কোন রকম, তাদের অভিধানগুলির মাথা দিয়ে একটা আলো বের হতে শুরু করবে, আমার নবী বলছেন ওই আলোটা কখনো জ্বলবে আবার কখনো বন্ধ হবে, কিন্তু ওই আলোটার পাওয়ার এমন হবে বান্দা তার ওই বিধ্যাঙ্গুলির মাথার কখনো নিভার কখনো জ্বলা আলো দিয়া বান্দা নিজের জান্নাত খুঁজে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন যেই না বান্দারা আলো পেয়ে যাবে আল্লাহর কাছে একটা আবেদন দিবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, পৃথিবীর সব মুফাসসিররা একমত রব্বানা আতমিম লানা নূরানা, এর মানে হচ্ছে আই রব্বুল আমিন তুমি এই হাসরের ময়দানে আমাদের জন্য যে আলো দিয়েছ, আমাদের জন্য যে আজকে জান্নাতে যাওয়ার আলোটা আমাদেরকে গিফট করেছো, রব্বানা আতমিম লানা নূরানা,
তোমার কাছে আবেদন রব্বুল আলামিন, ওই জান্নাতে পৌঁছানোর আগে আমাদের ব্যাটারি যেন ফুরায় না যায়, আমরা যেন জান্নাত পর্যন্ত আলোটা নিয়ে যেতে পারি, আমাদের আলোটা তুমি জান্নাত অবধি পূর্ণ করে দাও। ওয়াগফির লানা, আয় রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় তুমি সকল কিছুর করার ক্ষমতা রাখো। প্রিয় ভাইয়েরা, তাহলে এই আয়াতে কারিমার আলোকে সুরা তাহরিম 66 নম্বর সুরার 8 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার আগে আলোকে আমরা একটা জিনিস বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় একটা গুণ বান্দার পক্ষ থেকে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে পছন্দ করেন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, তওবা, এই যে আমরা বলছি তওবা, তওবার কতগুলো রোকন আছে আমাদের কাছে, তওবার সংজ্ঞা কি ভাই? তওবার সংজ্ঞা হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুব ইলাইহি, না? অনেক হুজুরদেরকে ধরে নিয়ে যায় যে হুজুর আমার আব্বা অসুস্থ মনে হয়, গড়গড়ি উঠে গেছে, আপনি একটু তওবা পড়ান। হুজুর যায় ওনারে তওবা পড়ায় আস্তাগফিরুল্লাহ, উনি বলতেও পারেন আস্তাগফিরুল্লাহ, ওনারে তওবা পড়ায়। আমাদের কাছে তওবার মানে এইটা, কিন্তু মুফাসসিররা বলছেন তওবার রোকন হচ্ছে পাঁচটা, কয়টা? কেউ যদি প্রকৃতই তওবা করছি আমি এইটা যদি স্বীকার করতে চাই, তাহলে তওবার রোকন হচ্ছে পাঁচটা, কয়টা? মুখস্ত করে ফেলেন। এক নম্বরে, একমাত্র আল্লাহর জন্য তওবা করা। কার জন্য? আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, বাহাবা নেওয়ার জন্য নয়, পিঠ বাঁচানোর জন্য নয়, তওবা হবে কার জন্য? দুই নম্বরে, গুনাহ ত্যাগ করার জন্য তওবা করা, গুনাহ ত্যাগ করার নিয়তে তওবা করা, মানে আমি তওবা করলাম আবার সুযোগ পেলে গুনাহ করলাম, এরকম নয়, আল্লাহর জন্য তওবা, গুনাহ ত্যাগ করার নিয়তে তওবা। তিন নম্বর, আগের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হওয়া, কি হওয়া? আল্লাহ, আগে যে অপরাধ আমি করছি, এটা আমার ভালো কাজ ছিল না, এটা আমার ভুল ছিল, আমি তোমার কাছে তওবা করতেছি, আগেরটার জন্য আপনার অন্তরের মধ্যে লজ্জা লাগবে। চার নম্বরে, দুনিয়ার বুকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আমি যেই কাজ থেকে ফেরত আসছি আর কখনো এ কাজ করব না, মানে সুযোগ বুঝে একটু তওবা করলাম, আবার সুযোগ পাইলে আবার সেই কাজের মধ্যে যাব, এটা না। চার নম্বরে আপনাকে শপথ করতে হবে, আগামীতে আর এই কাজ করব না। পাঁচ নম্বরটা সবচেয়ে ভয়ঙ্কর, দুনিয়ার বুকে আপনি জনগণের টাকা পয়সা মারি খাইছেন, বিভিন্ন জনার আপনি মাল আত্মসাত করছেন, শেষ বয়সে আসে লম্বা দাড়ি টুপি জুব্বা নিয়ে মসজিদের মধ্যে যা কাইন্দি একবারে মাথায় ফেলতেছে, এত সহজ নয়। মুফাসসিররা বলছেন পাঁচ নম্বর শর্ত হচ্ছে, বান্দার অধিকারের সাথে জড়িত হলে অধিকার আগে ফেরত দিয়ে তার কাছে মাপ চেয়ে তারপরে আল্লাহর কাছে মাপ চেয়ে। তাহলে তওবার রোকন কয়টা? পাঁচটা, এটা মনে রাখতে হবে প্রিয় ভাইরা আমাদেরকে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই বলছেন, আমরা যে তওবাতান নাসুহা বলি, এই তওবাতান নাসুহা মানে নাসুহা বেটির তওবা না। যদি কেউ এই তাফসির করে, এই ব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে, তাহলে যেরকম ভর ময়দানে কোরআনের অপব্যাখ্যা করছে, ভর ময়দানে এটা ভুল কথা বলছে, মাপ চাওয়া লাগবে, ঠিক কি না? ভালো করে বুঝে নিতে হবে। তওবাতান নাসুহার ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই বলছেন, তওবাতান নাসুহার জন্য তিনটা শর্ত আছে, একটা হচ্ছে মুখে ক্ষমা প্রার্থনা করতে হবে, দুই নম্বরে অন্তরে অনুশোচনা থাকতে হবে, তিন নম্বরে আর গুনাহ করব না, গুনাহমুক্ত জীবন করব, এই শপথ নিতে হবে। এই তিনটার নাম হচ্ছে তওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন, কোনো বান্দা যদি আল্লাহর কাছে ফেরত আসে, রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাকে অনেক বেশি পছন্দ করে। কোরআনে অসংখ্য আয়াত আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর কাছে ফেরত আসো, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এবং পবিত্র বান্দাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস একটু আপনাদের মাথার মধ্যে ধরে নিতে হবে, আল্লাহ যদি আমাদেরকে পছন্দ করেন, আল্লাহ যদি আমাদেরকে ফেভার করেন, আমাদের লাভ কি? দেখেন প্রিয় ভাইয়েরা, দুনিয়ার বুকে আপনার একই কথা, কিন্তু ব্যক্তিভেদে ওই কথার মানদণ্ডটা এবং মূল্যমান বেড়ে যায়। রাস্তার কোনো ভ্যানালা যদি আপনাকে বলে আগামীকাল ভাতিজা দেখা করো, তোমার সাথে আমার একটা খোশ আলাপ আছে, আশা করি তোমাকে আগামীকালকে আমি হাসায় দিব, আপনি চিন্তা করছেন তোমার দিন এনে দিন খেতে তোমার অবস্থা খারাপ, তুমি আমারে কি হাসাবে আর কি খুশি করবে বেটা? কিন্তু ওই কথাটাই যদি আপনাদের এলাকার কোনো এমপি মহোদয় বলে,
যে আপনাকে আগামীকালকে আমার সাথে একটু দেখা করেন, আপনাকে ইনশাল্লাহ আমি খুশি করে দিব। তাহলে বোঝা যায় যে এমপি মহোদয়ের যে পাওয়ার এবং স্ট্যান্ডার্ড, ওই অনুযায়ী উনি খুশি করে দেওয়ার মানে আলাদা কোনো একটা ব্যাপার স্যাপার আছে, আমার নিশ্চয় আমার জন্য একটা ভালো কিছু হবে। আপনারা যদি খবর দেয় প্রধানমন্ত্রী আপনাকে ডাক দিছে আগামীকালকে দেখা করবেন, প্রধানমন্ত্রী বলছে আপনারে খুশি করে দিবে, আপনার অবস্থা কী হবে ভাই? অস্থির হয়ে যাবেন একবারে। কেমনে আমি প্রধান আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আমিন তোমাদেরকে নির্দেশ দিলাম, মানুষের মধ্যে থেকে ইমানদারদেরকে স্লট আউট করে আলাদা করলাম, মানুষের মধ্যে থেকে ইমানদারদেরকে আলাদা করে আমি রাব্বুল আমিন বললাম তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তুমি তওবা করো, তওবা করো। তুবু মানে কি? তুবু মানে হচ্ছে ফেরত আসো, আল্লাহর কাছে তুমি ফেরত আসো। আল্লাহ বলছেন কেমন করে ফেরত আসবে? তাওবাতান নাসুহা, তোমার ফেরত আসাটা আল্লাহর কাছে খাঁটি ভাবে হতে হবে। তাওবাতান নাসুহা মানে কি ভালো করে বোঝেন? পৃথিবীর মুফাসসিররা ব্যাখ্যা করছেন, নাসুহা শব্দটা দুইটা মূল ধারা থেকে এসেছে। একটা হচ্ছে নাসা হাতুন, যখন এই শব্দটা নাসা হাতুন থেকে উদ্ভব হবে, নুন সোয়াদ আলিফ হাতা, নাসা হাতুন মানে জোড়া দেওয়া, তালি দেওয়া, কোনো একটা জিনিস ছিঁড়ে গেছে ওর মধ্যে দিয়ে সেলাই করে দুইটাকে আটকায় দেওয়া। আবার অনেক মুফাসসির বলছেন এটার অর্থ আবার নাসহাতুন থেকে হতে পারে, নুন সোয়াদ হাতা, যখন নাসহাতুন মাদ্দা থেকে আসবে তখন এইটার অর্থ হবে খাঁটি করা। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষ, তুমি খাঁটি করে তোমার তওবা আল্লাহর কাছে ফেরত নিয়ে আসাও, আবার যদি অর্থ নেওয়া হয় তোমরা জোড়া লাগাও। বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন অপরাধ করে, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা দূর হয়ে যায়। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি যদি তওবা করো তাহলে যদি নাসুহা তোমার তওবাটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই ভাঙা সম্পর্কটা আল্লাহর সাথে আবার জুড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোনো বান্দা ফেরত আসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করে আল্লাহর কাছে আবার পাপের পথ ছেড়ে দিয়ে আসে, আল্লাহর সাথে সম্পর্কটা জোড়া লাগায়। বুখারীর হাদিসের মধ্যে আমার নবী বলছেন শোনো, একটা লোক একটা মরুভূমিতে 15 দিনের সফরের মতো করে বেরিয়েছে, তার সাথে একটা উঁট আছে, উঁটটা নিয়ে সে রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে ধরুন 7 দিনের পথ পার করেছে, করার পরে কোনো একটা গাছ পেয়েছে যে গাছের নিচে একটু জিরায় নিতে পারবে, গাছের নিচে জিরানোর জন্য উঁটটাকে রেখে দিয়েছে। উঁটটাকে যেই না রেখে দিয়ে ঘুমায় গেছে, উঁটের পিঠের মধ্যে তার খাবার আছে, সামান আছে, সামনে যাওয়ার রাস্তা আছে, সবগুলি ওই উঁটের পিঠের মধ্যে। ঘুমের থেকে উঠার পরে দেখে তার উঁটটা আর তার কাছে নাই। আরবের যেই উঁটগুলি মানুষের কাছে থাকতো ওই উঁটগুলো পলায়ন পর হতো না, কিন্তু কোনো উঁট যদি একবার পালায় যায় আরবের মানুষ জানতো ওই উঁট আর কখনো ফেরত আসতো না। ওই ব্যক্তি যখন উঠেছে, উঠার পরে চিন্তা করেছে আমার উঁটটা আমার কাছে নাই, 7 দিনের রাস্তা কাটায় আসছি, মরুভূমির মাঝ প্রান্তরে আসছি, পেছন দিকে যাওয়ার উপায় নাই, সামনে দিকে যাওয়ার উপায় নাই, 1 দিন 2 দিন 3 দিন সর্বোচ্চ, যে গরমের গরম, রাত্রেবেলা যে ঠান্ডা, আমার মৃত্যু নিশ্চিত, আমার আর বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার চিন্তা করতে করতে ওই মানুষটা আবার ঘুমায় গেছে, যেই না ঘুমায় গেছে হঠাৎ করে আবার যখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সাথে সাথে দেখে যেই উঁট আড়ায় গেছিলো আশপাশে খুঁজে পায় নাই, ওই উঁটটা আবার ফেরত এসে তার মাথার কাছে দাঁড়ায় গেছে। ওই ব্যক্তিটা এমন খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা বানাইছে, নিজে রব হয়ে গেছে, আল্লাহর প্রতি খুশি হয়ে কথাটা উল্টায় ফেলেছে, ফেলে আল্লাহকে বলতেছে আপনি আমার বান্দা আর আমি হচ্ছে আপনার মনিব। আল্লাহ
এত খুশি হইছে, আমার রসুল বলছেন ও দুনিয়ার মানুষ মরুভূমির মাঝে যদি একটা উঁট হারায় যায়, ওই উঁট ফেরত পাওয়ার পরে ওই মালিক যতটা খুশি হয়, দুনিয়ায় কোনো হারানো বান্দা আল্লাহর থেকে যদি দূরে চলে গিয়েছিল, তওবা করে যদি আবার আল্লাহর দিকে ফেরত আসে, আমার রব্বুল আলামিন ওর থেকেও হাজার গুণ বেশি খুশি হয়ে যায়। কেমন খুশি হয় এটা দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফফিরাকুম সাইয়্যাতিকুম ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে খেয়াল কর বান্দা, কিয়ামত যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রসূল ওই আদম আলাইহিস সালাম থেকে আপনি পর্যন্ত যত উম্মত এসেছে সব উম্মতের মধ্যে সবার আগে জান্নাত উদ্বোধন করানো হবে উম্মতে মুহাম্মাদিকে দিয়ে, আমার নবী হবেন প্রথম প্রবেশকারী জান্নাতের মধ্যে। কিন্তু একটুখানি এখানে কনফিউশন আছে, আমার রব্বুল আলামিনের নাম হচ্ছে আদেল। কি নাম? আদেল মানে কি? আদেল মানে হচ্ছে ন্যায় বিচারক। বলেন কি আদেল মানে কি? দুনিয়ার কোনো বিচারক প্রকৃত অর্থে ন্যায় বিচারক হতে পারে না। আপনি বলবেন হুজুর আপনার কথা মানলাম না, আমি ফেনীতে একটা কোর্টের মধ্যে কেস করেছিলাম, আমি কেসে যথোপযুক্ত রায় পেয়েছি ওই বিচারকের কাছ থেকে। দেখেন তো আমি একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। দুনিয়ার বুকে কোনো একটা মানুষ তিনটা মানুষকে তদন্ত প্রতিবেদন ঠিকঠাক মতো দিয়েছে, বিচারক সঠিক জাজমেন্ট করেছে, সাক্ষীরা সত্য সাক্ষী দিয়েছে, আদালত তাকে 302 ধারায় ফাঁসি কাষ্ঠে ঝুলায় হত্যার নির্দেশ দিয়ে দিয়েছে। কোনো একদিন খবর আসছে যে এই লোকটা আমার চাচা আর একজন আর ফুপার একজনের আব্বাকে মারছিল, আজকে রাত্রেবেলা ঢাকায় তার ফাঁসি হয়ে গেছে। যেই নাই খবর শুনছে যার বাপকে হত্যা করছিল সে লাফ দিয়ে উঠেছে, উঠে বলতেছে আজকে আমি আমার বাপের হত্যার বিচার পেয়ে গেছি, বড় আনন্দ আমার। যেই নাই কথা শুনছে যার খালু আর ফুপা মারছে, ওরা দুইজন বলল তুই তোর বাপের হত্যার বিচার পাইলি, তাহলে আমি আমার ফুপার আর খালুর হত্যার বিচার কই পাইলাম? অর্থ বিচার করলো একজনার, কোনোভাবে আদালতে যাওয়া কঠিন, কিন্তু যেতেও যদি চায় বা কোনোভাবে যদি পৌঁছায়ও যায়, বিচারককে যদি যে বলে বিচারক মহোদয় মানুষ মারছিল তিনজন, আপনি রায় দিয়া ফাঁসি দিয়ে দিয়েছেন, ও বলে ওর বাপের হত্যার বিচার পাইছে, তাইলে আমার খালু আর এই লোকের চাচার হত্যার বিচারটা একটু করে দেন তো। বুদ্ধি থাকলে বলেন তো দুনিয়ার কোনো বিচারক একবার ফাঁসি দেওয়ার পরে দ্বিতীয়বার আর তার বিচার করার ক্ষমতা রাখে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন তিনি হচ্ছেন আদেল, তিনি হচ্ছেন ন্যায় বিচারক। কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকানো হবে ওই মানুষগুলা জান্নাতে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স কত? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর সর্বোচ্চ। কিন্তু দেখা যাবে এমন উম্মত আছে 1200 বছর পর্যন্ত বেঁচেছে, 1500 বছর পর্যন্ত তার সালাত আছে, তার তেলাওয়াত আছে, তার অন্য আমল আছে। ওই মানুষগুলা তাহলে কেমন করে আল্লাহর আদালতের মধ্যে আদেল রব হিসাবে কেমন করে তাদেরকে তাহলে দেখানো হবে? যার এত এবাদত আর যার এতটুকু এবাদত, এই মানুষগুলাকে কেমন করে জান্নাতে নেওয়া হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন বেশি হয়, ঠিক কি না প্রিয় ভাইরা? আল্লাহ যখন বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল ইউহিব্বুত্তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন, আপনাকে বুঝতে হবে তিনি আমার রব, তিনি আমার খালেক, তিনি আমার মালিক। কোনো বান্দা যদি কাই মনোবাক্যে সত্যি আল্লাহর কাছে ফেরত যায়, আল্লাহ তাকে ফেভার করেন, আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ পছন্দ করা মানে ওই বান্দার যাবতীয় দুনিয়াবি আখেরাতের সব কল্যাণ আল্লাহ নিজের হাতে নিয়ে নেন, সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর গুণ আমরা কি শিখলাম, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে পছন্দ করেন। এবার দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যে থেকে কোন গুণে গুণান্বিত বান্দাকে দেখতে চান আমরা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, নিশ্চয় রব্বুল আলামিন যারা দুনিয়ায় তওবা করে যেরকম পছন্দ করেন, একই রকম ভাবে দুনিয়ার বুকে যারা রব্বুল আলামিনের কাছে পবিত্র জীবন যাপন করে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র বান্দাদেরকেও পছন্দ করেন। পবিত্রতার সংজ্ঞা ভালো করে বোঝেন,
আল্লাহ রাব্বুল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু হালালান তাইয়্যিবা, হে রাসূল আপনি হালাল খান তাইয়্যিব খান। খেয়াল করেন, আপনার একটা গরু, আপনার বাড়ির মধ্যে একটা ছাগল আছে, এটা আপনার নিজের ছাগল, আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছাগলটা জবাই দিয়েছেন, বলেন তো আল্লাহর নামে আপনার নিজের ছাগল যদি জবাই দেন এইটার গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। এখন আপনি চামড়া ছিলছেন, ছিলার পরে সুন্দর করে গোশত টুকরা করে দিছে কষায়, আপনি চিবাই চিবাই খাচ্ছেন, বলেন একটু কলিজা দাও তো কলিজা খাই, আপনার জন্য এটা খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন রসুল কুলু হালালান তাইয়্যিবা, কেবল হালাল নয় বরং কেমনি ওইটা সবচেয়ে তৈয়ব হবে, সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে পবিত্র হবে। আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দিলাম আপনি সবচেয়ে তৈয়ব করে ওই খানাটা গ্রহণ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আমার কাছে যেরকম ফেরত আসতে বলি একই রকম তোমাকে পবিত্র জীবনযাপন করতে বলি। এই পবিত্র জীবনযাপনের দুইটা পাঠ, কয়টা ভালো করে বুঝেন। একটা পাঠ হচ্ছে মানুষের বাহ্যিকতায়, মানুষের শারীরিক, মানুষের বৈষয়িক পবিত্রতা, আমাদের মধ্যে এইটা উঠে গেছে, উপরে জামাটা খুব সুন্দর, ভিতরের গেঞ্জিটার দিকে তাকানো যায় না, প্যান্টটা খুব চকচকা করে পরে, আন্ডার গার্মেন্টসের গন্ধে বাঁচা যাবে না, এইরকম অসভ্য লোকও আছে কিনা দুনিয়ার বুকে। নিজের মজমো প্রত্যেক দিন সাইজ করে কাটে, কিন্তু আল্লাহর দেওয়া নির্দেশিত যেইগুলা অবাঞ্ছিত পশমাদি আছে পরিষ্কার করতে হয়, দুই মাস চলে যায় তার কোনো খবর থাকে না এরকম বান্দা আছে কিনা ভালো করে বোঝেন। এই জন্য বাহ্যিক একটা পবিত্রতা, আমাদের মা বোনেরা কথা শুনছেন, আপনার গেস্ট রুমটা কত সুন্দর করে সাজানো, আপনার গেস্ট রুমের মধ্যে ফুল, আপনার সোফা সব সুন্দর, কিন্তু আপনার রান্নাঘরের যে লুসনিটা আছে, যেই কাপড়টা দিয়ে আপনি হাঁড়ি ধরেন, ওই হাঁড়ি ধরা কাপড় দুই বছর বয়সে কোনো ধোয়া হয় নাই, চুলার নিচে এমন ময়লা, খাটের নিচে অপদার্থর মতো ময়লা, এইরকম করে ফেলে রাখা এইটাও একজন ইমানদারের দায়িত্ব নয়। আল্লাহ বলছেন নিশ্চয় যারা বাহিরে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করবে, আমি রব্বুল আলামিন এই পরিষ্কার পরিচ্ছন্ন জীবনধারীদেরকে পছন্দ করি। এটাই একটা দিক। আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে কেবলমাত্র তোমার এই দুনিয়ার বাহ্যিক পবিত্রতাই নয়, ইউজাকিম আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে প্রেরণ করলেন তার আরেকটা হচ্ছে তাজকিয়ায় নফস। দুনিয়ায় আপনার বাহ্যিকতায় অনেক সুন্দর, কিন্তু অন্তরটা আপনার পচন ধরে গেছে, অন্তরটার মধ্যে কোনো পবিত্রতা নাই, ওই অন্তর গুনাহ করতে করতে, ওই অন্তর আল্লাহদ্রোহী করতে করতে, বাজে চিন্তা করতে করতে আপনার অন্তরটা অন্ধকার। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ বাহ্যিক যেরকম পছন্দ করেন, প্রত্যেকটা মানুষ যেন আত্মশুদ্ধ করে, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে তাদের আত্মাটাকেও পরিষ্কার করে, এই রকম ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। তাহলে দুই নম্বর গুণাবলী আমি সংক্ষেপে বলছি, ভালো করে খেয়াল করে মুখস্থ করে রাখবেন। আমরা প্রথম বলছি তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মানুষকে পছন্দ করেন, যারা দুনিয়ার চাল চলন সব কিছু, আমাদের যুবকরা অনেক সময় দেখবেন আপনারা কি যে অবস্থায় চলে, আল্লাহু আকবার। প্রিয় যুবক তুমি বিশ্বাস করো ভাই, তুমি তিনটা কাজ করো তোমার মধ্যে কালকের থেকে তুমি তোমার মধ্যে আত্মার মধ্যে শান্তি পাবে, তিনটা কাজ। তুমি যেটাকে স্মার্ট বলছো স্মার্ট না, তুমি টাকনুর উপরে কাপড় পরো, ফজরের নামাজে হাজিরা দাও, আর এই চোখ দিয়ে 24 ঘন্টা, অনলি 24 আওয়ার্স, 24 ঘন্টা কোনো হারাম দেখবো না, কোনো মেয়ে দেখবো না, যা দেখা বৈধ না এরকম কিছু দেখবো না, তিনটা কাজ। চোখের হেফাজত করবে 24 ঘন্টা, টাকনুর উপরে তোমার কাপড়টা তুলে দাও, প্যান্ট যা আছে কেটে ফেলে তুলে ফেলছো, ফজরের নামাজে একদিন হাজির হয়ে যাও। আমি আল্লাহর কসম করে বলতেছি আগামী কালকের থেকে যদি তুমি যদি এটা করতে পারো, পরের দিন ফজরের মধ্যে তোমার জীবনের মধ্যে একটা পরিবর্তন, অন্তরের মধ্যে একটা আলো দেখতে পাবে। তিনটা কাজ মনে থাকবে, ফজরের নামাজে যেতে হবে, যে দেখো না ভাই একদিন কি মজা ফজরের নামাজে, ফজরের নামাজ পড়ো একদিন। দুই নম্বর কি বললাম, টাকনুর উপরে কাপড় তুলে ফেলতে হবে, দুনিয়ায় কে কি বললো দেখার সময় নাই, টাকনুর উপরে কাপড় পরো। আর তিন নম্বর কি বলেছি তোমাদের জন্য,
চোখের হেফাজত করো, কত ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ রাব্বুল আমিন তোমার অন্তরের মধ্যে একটা আশু পরিবর্তন দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাদের তিন নম্বর যে গুণ পছন্দ করেন খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আমিন তোমাদের জন্য গ্যারান্টার হলাম, আল্লাহ রাব্বুল আমিন নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে আল্লাহর যতগুলা নিষিদ্ধ কাজ আছে এইগুলা ছেড়ে দেন। রব্বুল আমিন তাদেরকে ভয়, তাদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন একটু শোনো যুবক, তোমার চাকরির সমস্যা, তোমার দুনিয়ার বুকে রিজিক নিয়ে টেনশান, তোমার নানান ধরনের পেরেশানি আছে কি না? আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য একটা প্রেসক্রিপশান করে দিচ্ছি, তোমার রিজিকের টেনশান থাকবে না, পেরেশানি উঠে যাবে, তোমার জীবনে বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে, একটা ওষুধ কেবল খেয়ে নাও। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম ওয়ামাইয়াত্তাকিল্লাহ, দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে সামনে রেখে তার জীবনের প্রোগ্রামগুলো সে সাজাবে, দুনিয়ার বুকে যখন রমজান মাস আসে, হাজার টাকা দেওয়ার পরেও বাথরুমের মধ্যে ঢুকে এক ঢোক পানি খায় না? খায়। ভাই তোর মুখটা শুকায় গেছে ভাই, দেখে খুব কষ্ট, তোর 100 টাকা দিলাম, তুই কুলি করার সময় চান্সের মধ্যে 2 ঢোক পানি খা, বলে এক থাপ্পল লাগাই দেবো বেটা, আমি চান্সে যদি খাই বাথরুমে খাই আর ডুবকি দিয়ে খাই, আল্লাহ দেখে কিনা? দেখে কিনা? তো সেই লোকটা রমজান মাসে 1 ঢোক পানি খায় না, ওই লোকটাই আবার জনগণের সাথে বিট্রে করে, জনগণের সাথে নানান ধরনের বিটলামো করে। সরকার তার প্রজেক্ট দিয়ে সুন্দর করে কাজের দায়িত্ব দিয়েছে, যেখানে দেওয়া লাগবে দুনিয়ার বুকে খোয়া, দুনিয়ার বুকে পাথর ওইখানে দিছে খোয়া, আর যেখানে দেওয়া লাগবে রড ওইখানে দিছে। কি ব্যাপার? তখন কি আল্লাহ দেখে না নাকি? দেখে। তখন কি আল্লাহ দেখে? তাহলে আপনার কোথায় আপনার এই দুইমুখী চরিত্র কেন? আপনি রমজান মাসে আল্লাহ দেখে ভাবলেন, আপনি ঘুষ খান তখন আল্লাহ মনে হয় দেখে না, আপনি সুদ খান তখন আল্লাহ দেখে না, আপনি অন্যায় করেন, অপকর্ম করেন, মিথ্যা কথা বলেন, গীবত করেন, তখন কি আল্লাহ দেখে না? আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আমিন তোমার জন্য একটা ওষুধ দিয়ে দিলাম, তোমার জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় করবে। আমি আল্লাহ তোরে বললাম, ও বান্দা একটু আশ্বস্ত হ, আমি রব, আমার কথার দামটা বুঝ, প্রধানমন্ত্রী যদি বলে তোমারে খুশি করা হবে, ওইটা একটা রাস্তার লোক বলার সাথে অনেক পার্থক্য আছে। প্রধানমন্ত্রীর খুশি করার মানে আপনি বুঝছেন সারা রাত ঘুম হবে না, প্রধানমন্ত্রী আমাকে ডেকেছে অস্থির লেগে যাবে। আমার আল্লাহ বলছে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহুমা খরাজা, তুই যদি আল্লাহকে কেবল ভয় করে সামনে রেখে তোর কাজ করতে পারিস, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আমি তোর বের হওয়ার রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। কোথায় আটকাইছিস তুই মাখরাজ? সৌদি আরবে যখন যাবেন তখন দেখতে পাবেন এক্সিট, এক্সিটের আরবি হচ্ছে মাখরাজ। আপনি যখন বের হওয়ার কোনো লিফটের বের হওয়ার রাস্তা, ওটাকে মাখরাজ বলা হয়। আমরা যে আলিফ বা তা সা জিম হা লাল উচ্চারণ করি, এটাকে মাখরাজ বলি। মানে কি? এই দালের উচ্চারণ জিব্বার মাথা সানা উলিয়া দুই দাঁতের সাথে লাগায়া, এইটা হচ্ছে এই অক্ষরের বের হওয়ার জায়গা, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, দুনিয়ায় কেউ যদি আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো কাউকে পরোয়া করার দরকার নাই, আল্লাহ তার বের হওয়ার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ও বান্দা তোর রিজিকের কত টানাটানি, তোর রিজিকের কত অভাব, তোর রিজিকের কোথায় তুই দৌড়াস? আমি আল্লাহ বললাম ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি রাব্বুল আমিন তোকে এমন জায়গা থেকে খাওয়াবো বান্দা তোর ব্রেনের মধ্যে সেইটা ধরবে না। আল্লাহু আকবার। আল্লাহর এই কথা কি বিশ্বাস করেন ভাই? বিশ্বাস করেন? তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহকে ভয় করে চলতে হবে জীবনের সব জায়গায়। আরে কে দেখলো আর কে না দেখলো, সামান্য একটু লেখা থাকে এই এলাকাটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন,
ওরে বাবা রে বাবা, মানুষ তখন ওই জায়গায় যাওয়ার পর খুব সুফি সাহেব হয়ে ঘোরাফেরা করে, আর চিন্তা করে ওর বাহিরে গেলে তখন আবার অন্যরকম আচার আচরণ করে। সামান্য একটু এইটুকু সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন দেখে আপনি ভয় পান ক্যামেরাকে? আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বদা আপনাকে আমাকে পর্যবেক্ষণে রাখছেন, সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিখিবদ্ধ হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে, সেই আল্লাহকে যদি কোনো বান্দা একটু ভয় করে চলতে পারে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহকে ভীতি যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। প্রিয় ভাইরা, তাহলে এইটা গেল তিন নম্বর গুণ। এবার চার নম্বরে চলেন আমরা যাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ দাররাঈ ওয়াল কাযিমিনাল গায্যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আমার বান্দাদের চতুর্থ যে গুণটা তাদের থেকে পেতে চাই, চতুর্থ নিয়ামতটা বান্দার কাছ থেকে পেতে চাই, আল্লাহ বলছেন সেইটা হচ্ছে এহসান। আল্লাহ এহসানকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ দাররাঈ, তাদের গুণা বলে কি হবে, তারা গোপনে দান করে। এক নম্বর গুণ, গোপনে দান করে। কি দান? গোপনে দান, কেউ দেখে না। আরে গোপনে দান আবার কেমন করে করবে? ফটো সেশন যদি না হয়, ছবি তোলা যদি না হয়, ফেসবুকে না দিলে তো মনের মধ্যে শান্তি হয় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন হ্যাঁ এটা দেওয়া নাজায়েজ নয়, এটা আপনি দিতে পারেন, এটা আপনার দেওয়া অবৈধ নয়, এইটাও আপনি করতে পারেন, অন্যরা যেন উৎসাহিত হয়। আর দাল্লু আলাল খাইরি কা ফাইলিহি, আপনি 50,000 টাকা দিছেন, কেউ বলছে বাহ এই লোক আল্লাহর জন্য 50,000 টাকা দিল, আমি কিছু না পারলেও তোমার 5,000 টাকা দেওয়া উচিত। আপনার নিয়ত যদি এই জন্য প্রকাশ্যে হয় তাহলে ওই লোক 5,000 টাকা দান করে যে সওয়াব পাবে সেইটারও একটা ভাগ আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি এই 50,000 টাকা দিয়ে রিয়া দেখাতে চান আমি বিরাট দানবীর হয়ে গেছি, মানুষ আমাকে বাহবা দিবে, তাহলে এইটা আপনার জন্য শিরকে আজগার হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন তাদের পরিচয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা গোপনে দান করে। ওয়াদ দাররা, কোন সময় দান করে? যখন হাতে আর কোনো টাকা নাই, টাকা থাকলে তো দান করবেনই, কিন্তু তার নিজেরই এখন টানাটানি, কিন্তু কেউ একজন হাত পেতে দিছে, যতই টানাটানি থাক সাধ্যের মধ্যে তার টানাটানি অবস্থাতেও দান করে। সুবহানাল্লাহ, আমরা কিন্তু এই অভ্যাসটার মধ্যে নাই ভাই, এখন আমার কাছে ভাই নিজেরই চলে না, তুই ডিস্টার্ব করিস না তো, বলে না ভাই। আল্লাহ বলছেন না, আপনার কথাটা তার সাথে মার্জিত হবে, আপনার সাধ্যের মধ্যে কিছু অংশ তার জন্য দান হবে। আল্লাহ বলছেন গোপনে দান করে, অদররা যখন নিজের কিছু থাকে না ওই সময়ে দান করে। ওয়াল কাযিমিনাল গায়্জ, যখন তার রাগ হয় তখন ওই রাগ দেখায় না, বরং রাগটাকে নিজে নিজে দমন করে। আল্লাহু আকবার, দুনিয়ার বুকে আমরা এখন রাগ শুধুমাত্র দেখাই, ঠিক না ভাই? রাগ বড় ভয়ঙ্কর জিনিস। রাগের ক্ষেত্রে মানুষ যেই কাজগুলি করে এইগুলো মানুষের জীবনে কখনো এটার দাগ শুকায় না। এক ছেলে খুব রাগ করে, বাপ চিন্তা করছে আরে রাগ কেমনে দমানো যায়। বাপ বলছে আব্বু তোমাকে আমি একটা পরামর্শ দিব, এই পরামর্শ অনুযায়ী তুমি চলবা, তাহলে তোমার রাগ কমে যাবে আস্তে আস্তে। বলো এই যে দেখো ওয়ার্ড্রপের উপরে এতগুলো পেরেক রেখে দিলাম, একটা হাতুড় রাখলাম, যখনই তোমার রাগ হবে আমাদের ওয়াল বাউন্ডারি ওয়াল যেটা আছে ওই বাউন্ডারি ওয়ালের বাহিরে যায়, যত রাগ ততগুলা পেরেক পুতবে। এখন চিক না করা ওয়াল পেরেক ঢুকানো সহজ না কঠিন? কঠিন। রাগ হয় প্রথম দিন 50 বার রাগ, কঠিন রাগ 50টা ঢুকাইছে, ঢুকায় চিন্তা করছে বাপরে বাপ 50টা পেরেক ঢুকানো অনেক কঠিন, পরের দিন এত রাগ করা যাবে না, পরের দিন একটু কমে আসছে, আস্তে আস্তে করে 20টা 30টা 10টা। একদিন বাপরে এসে বলছে আব্বা বিশ্বাস করো আমি আর একটাও আজকে পেরেক পুতি নাই, আমি আর রাগই করি নাই। বাপ বলছে তাই নাকি, দারুণ ব্যাপার তো। এখন চলো বাপ বেটা দুজন দেখতে গেছে, যাই দেখে ওয়ালের মধ্যে কয়েক শ পেরেক। বলে আব্বা এখন তোমার জন্য দায়িত্ব, একটা একটা করে প্রত্যেকটা পেরেক ওখান থেকে এখন তুলবে। সব পেরেকগুলা তুলছে, তোলার পরে বলছে তোমার রাগের ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু ওয়ালটার দিকে তাকায় দেখো ওয়ালটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং মানুষ যখন রাগ করে, এই রাগ করার পরে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, ওই রাগের থেকে ফেরত আসলেও তার একটা চিহ্ন থাকে। আমি তো অনেক সময় বলি আক্ষেপ করে, বাংলাদেশে প্রায় 30% সংসারে জেনার সম্পর্ক হচ্ছে পুরুষদের রাগের কারণে। বউয়ের সাথে একটু রাগ, অল্প একটু কথা কাটাকাটি, এক তালাক দুই তালাক তিন তালাক আছে না?
এরপরে আবার হুজুরের কাছে, হুজুর বাসান, আরে হুজুর কেমনে বাসাবে, তোমার কাছে একটা কোদাল দেওয়া হয়েছে, তুমি রাগ করে কোদাল দিয়ে পায়ে কোপ দিছো, রাগ করে দিছো তো কাটবে, কথা বলেন কাটবে, আপনি রাগ করে আপনি গু খান না, রাগ করে 1000 টাকা ছিঁড়ে ফেলেন না, আপনি ওই রাগ করে বউরে 3 তালাক দেন, আপনার তালাক হবে না কেন? বড় বিপদ, বড় বিপদ। এই জন্য খুব সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা। বসেন না আপনি, আপনি কি হয়েছে আপনি বসেন, খুব ফুটানি মারতেছে। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনা আল-গাইজ, রাগ যদি হয় রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলছেন তাদের আরেকটা গুণ হচ্ছে তারা মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, বলেন আফিনা আনিন নাস, মানুষকে মাফ করার উপর আর কোনো গুণ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবচেয়ে বড় নজির দেখায় দিয়ে গেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই গুণাবলী যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে মুহসিন, আল্লাহ এই গুণাবলীওয়ালাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, বলেন তাহলে মুখস্থ করে ফেলেন, প্রথমে কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা, কিছু দান করতে হবে গোপনে ভাই, বউ জানবে না, আপনার কেউ জানবে না, কেবল আল্লাহর জন্য, হাল্লাকা সিররুন, আপনার জন্য এরকম কোনো দান আছে কিনা এটা করে রাখবেন। দুই নম্বরে, বিপদে পড়ে গেছেন, এখন অভাব অবস্থা ভালো না, তখন ওই বিপদ থেকে উদ্ধারের জন্য কেউ চাইলে আপনি ওই অবস্থাতেও দান করবেন। তিন নম্বরে কি করবেন, তিন নম্বরে হচ্ছে রাগকে দমন করবেন, চার নম্বরে মানুষ ভুল করেই বসছে আপনার কাছে, আপনি মানুষকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা এই গুণে গুণান্বিত হবে আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, এই গুণাবলীওয়ালাদেরকে আল্লাহ পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর হাদিসের মধ্যে আসছে, প্রকৃত বীর যে একজনরে ধরে শোয়ায় ফেলে তারে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, এ প্রকৃত বীর নয়। প্রকৃত বীর তো সে যে রাগের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করে দুনিয়ার মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানেন না, আবু বকর সিদ্দিক একজনের সাথে যুদ্ধে রত আছেন, যুদ্ধ করতে করতে এক সময় তারে পেয়ে গেছিলেন, হত্যা করেই ফেলবেন, এখন মুখের মধ্যে এরকম করে থু দিছে, নিচ থেকে থু দিছে, আবু বকর সিদ্দিক সিলিন্ডার করে ছেড়ে দিয়ে বলছেন তোমাকে ছেড়ে দিলাম। ওই লোক তো অবাক, নিচে পাইছে থুতু দিছে, আরো দ্বিগুণ রাগ, এখন এরা শেষ করে ফেলার কথা। আবু বকর সিদ্দিকের কাছে এসে বললো, আবু বকর ছাড়লে কেন, কি আশ্চর্য কথা, বলে শোনো এতক্ষণ তোমার সাথে ফাইট করতেছিলাম আল্লাহর জন্য, যেই না নিচে ফেলার পরে থুতু দিলে আমার মনেতে আল্লাহর সাথে সাথে নিজের জন্যও একটু হয়েছে যে আমারে থুতু দিলি তোরে দেখাচ্ছি, তো আমি তো আমার জন্য তোমারে হত্যা করতেছি না, এই জন্য তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, এটা সাহাবায়ে কেরামের ক্যারেক্টার ছিল। তাহলে আমরা ইনশাআল্লাহ এহসান করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, এহসানের আরেকটা দিক আছে আমাদের, আমাদের পরিবারে যেই মানুষগুলো কাজ করে, কাজের মানুষ থাকে, অনেকের বাড়িতে আমাদের দেখবেন কাজের লোক থাকে, থাকে না ভাই? আপনার মেয়েটা প্রত্যেক দিন রাম খায়, আপনার মেয়েটা প্রত্যেক দিন দুধের সর খায়, আপনার মেয়েটা প্রত্যেক দিন ভালো খাবারের অংশটা খায়, কলিজাটা খায়, অথচ ওই মেয়েটা আপনার বাড়িতে হয়তো থাকে, লোকটা কাজ করে, তার কপালে কোনো দিন হয়তো এটা জোটে না, আপনি কখনো ভেবেও দেখেন না, চিন্তা করছেন ও হচ্ছে আমার অধীনস্থ লোক, পরে আমার খেয়াল করার সময় আছে নাকি? প্রিয় ভাইরা, এহসানের লেভেল এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় চলে যাচ্ছেন দুনিয়া থেকে, দুইটা নির্দেশ দিয়ে গেছেন, আসসালা ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা খবর নাও, খবর নাও, এটাও বড় এহসান। আমরা এহসান ভুলে গেছি, আমার অধীনস্থ অনেকগুলো লোক আছে তাদেরকে আমরা পাত্তা দেই না, আমার কর্মচারী তাদেরকে আমি গুনি না, আমার অফিসের স্টাফ আমি বস অত বিরাট বস গিরি দেখাই, এইটা নয়, বরং তাদের প্রতি এহসান করাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমরা যদি মুহসিন হই ভালোবাসবেন কে? আল্লাহ। জোরে বলেন ভালোবাসবেন কে? আল্লাহ। এবার 5 নম্বরে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر. الله رب العالمين قلت يا نبي আপনাকে আমি আল্লাহ রাব্বুল আমিন যতগুলা অনুগ্রহ করেছি, যতগুলা দয়া আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, রসুল আপনাকে নরম তবিয়তের বানানো হয়েছে, রসুল আপনি গরম তবিয়তের নয়,
আপনাকে এমন নরম করে পুরো পৃথিবীর মানুষের কাছে প্রেরণ করা হয়েছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি উগ্র স্বভাবের হতেন, আপনার যদি দুনিয়ার বুকে অন্তরটা প্রাচণ্ড হতো, লানফাদু মিন হাওলিক, নবী আপনার পাশে কেউ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, অতএব আপনি তাদেরকে ক্ষমা করতে থাকুন, তাদেরকে আপনি মাফ করতে থাকুন। ওয়াশাওয়িরহুম ফিল আমর, আর যখন আপনার পরিষদের মধ্যে সবাই থাকবে তখন কোনো সিদ্ধান্ত নিতে চাইলে আপনি পরামর্শ করে করুন। আল্লাহ বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল, তবে আপনাকে নরম করে পাঠানো হলো, আপনাকে মানুষের সাথে শক্ত অন্তরওয়ালা বড় কর্কশ আপনাকে করা হয় নাই, আপনি মানুষকে ক্ষমা করবেন, মানুষকে মাফ করবেন। তবে আপনাকে বলছি ফাইজা আজামতা, যদি আপনি আটকায় যান, যদি আপনি কোনো সংকল্প করতে চান, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অবশ্যই অবশ্যই কোনো সংকল্প করলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আগে তাওয়াক্কুল করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই যারা আল্লাহকে তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমাদের তাওয়াক্কুল হবে কার প্রতি? প্রিয় ভাইরা, শুরু করছিলাম কি দিয়া? ইমানের বাটি মজবুত করতে হবে। আমাদের তো অবস্থা এখন ভয়াবহ, আমরা বিপদে পড়লেই নেতা খ্যাতা, তারপরে বিভিন্ন জনের পাওয়ার ফুল, এইগুলো সব আমাদের চোখে আগে আসে। এইগুলো একটাও খারাপ না, এইগুলোর কাছে আপনাকে যেতে হবে, এইগুলোর পদ্ধতি আল্লাহ বলেছেন। কিন্তু আপনাকে কোনো সংকল্প করতে হলে সবার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল হবে, ঠিক কিনা? সবার আগে আল্লাহর কথা আপনার স্মরণে আসতে হবে। আপনার যদি অন্য কিছু আগে আসে, বুঝবেন আপনার ইমানের মধ্যে সমস্যা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইরা, সাহেব চলে আসতেছেন। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের পক্ষ থেকে পঞ্চম যে গুণ, সেটা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। যারা আল্লাহর প্রতি ভরসা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা প্রেসক্রিপশন দেই, দেখো তো প্রথম যে কথা বলেছে ওটার সাথে মিল আছে কিনা। আল্লাহ বলছেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আল্লাহ তোমাকে সাহায্য করে, দুনিয়ার কারো সাধ্য আছে নাকি যে তোমার প্রতি বিজয়ী হবে, তোমার উপরে বিজয়ী হবে? ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সাহায্য করতে চাই, আল্লাহর উপরে বিজয়ী হওয়ার কেউ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোরে অপদস্থ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তোরে যদি হারায় দিতে চায়, দুনিয়াতে আল্লাহর উপরে বিজয়ী করার কেউ নাই, ঠিক কি না? লিবিয়ার বিখ্যাত দাই ইলাল্লাহ শায়খ ওমর মুক্তার যখন ইতালির সাথে যুদ্ধ বেঁধে গেছে, ইতালির সাথে ব্যাপক তাদের মধ্যে যুদ্ধ হয়, ওমর মুক্তারের যে বাহিনী ছিল তারা ওই ইউরোপীয়দেরকে তাড়ানোর জন্য দুর্বল দুর্বল, তাদের যত অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো দিয়ে যুদ্ধ করে, কোনো রকম টিকে আছে, গেরিলা যুদ্ধ করে। হঠাৎ করে ওমর মুক্তারের কাছে যে বলছে শায়েখ আমাদের আর বাঁচার উপায় নাই, এখন আর মাটিতে যুদ্ধ হবে না, এখন ইতালি আর ফ্রান্স আমাদের জন্য বিমান বাহিনী পাঠাইছে, উপর থেকে গান দিয়ে আমাদেরকে শেষ করে দেবে, আমাদের আর যুদ্ধ করার মতো কোনো উপায় নাই। ওমর মুক্তার বলছে না দুনিয়ার মানুষ শোনো, ওরা যে উপর দিয়ে উঠবে কত উপরে বলে অনেক উপরে, ওই অস্ত্রগুলা ওই বিমানগুলাকে অনেক পাওয়ারফুল, হ্যাঁ পাওয়ারফুল। ওমর মুক্তার জিজ্ঞাসা করছেন ওই বিমানগুলো উপর দিকে উড়ে, ওই উড়াটা কি আল্লাহর আরশের উপর দিয়ে না নিচ দিয়ে? বলে আল্লাহর আরশের উপর দিয়ে আবার কেমন করে উড়বে? বলে তাইলে তো আমার কোনো চিন্তা নাই, আল্লাহর আরশের উপর দিয়ে যদি উঠতো তাহলে তো আরশকে ধ্বংস করার চিন্তা করতো, যেহেতু নিজ দিয়ে ওরে আমার আল্লাহ সবার উপরে। ইমানদার, আল্লাহ ছাড়া কাউরে নিয়ে ভয় করে না, ঠিক না? আমার আল্লাহ এই জন্য বলছেন ও দুনিয়ার মানুষ শুনে নাও, ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও দুনিয়ার মানুষ
যখন সংকল্প করবে তখন আল্লাহর উপরে সংকল্প করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আর বিশ্বাস রাখো আমার আল্লাহ যদি জিতাতে চায় দুনিয়ার কারো হারানোর ক্ষমতা নাই, আর আমার আল্লাহ কারো যদি হারাতে চায় দুনিয়ার কারো তাকে বিজয়ী করার ক্ষমতা নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন এরপরে ছয় নম্বর যে গুণ পছন্দ করেন বান্দাদেরকে যেই গুণে গুণান্বিত হতে বলেন, আমার আল্লাহ বলছেন রসুল আয়াতে কারিম আসলো সূরা মায়েদা 42 নম্বর, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ বান্দার কাছ থেকে ন্যায় বিচারকারীদেরকে পছন্দ করি, কি বিচার ইউহিব্বুল মুকসিতিন, যারা দুনিয়ার বুকে যখন বিচার ফয়সালা করার জায়গায় আসে তখন তারা যেন ন্যায় বিচার করে। প্রিয় ভাইরা এটার সর্বোচ্চ লেভেলটা হচ্ছে কোর্ট কাছারি, কিন্তু এটার লেভেলটা আপনার ঘর থেকে শুরু, আপনার সন্তানের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার অন্যান্যদের সাথে, আপনার সম্পদ বন্টনের সময়ে আপনাকে কিন্তু ন্যায় বিচার করতে হবে। প্রত্যেকের ন্যায় বিচারের জায়গা আছে, আছে কি না ভাই? সুতরাং আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। একজন রিক্সাওয়ালার রিক্সায় আপনি আরোহণ করেছেন, ওই রিক্সাওয়ালার সাথেও আপনি কি বিহেভিয়ার করবেন, টাকা দিয়েই তার সাথে ভাড়া চুক্তি করেছেন, কিন্তু তার সাথেও আপনার ন্যায় ন্যায্য আচরণ এবং বিধিবিধান ইসলাম দিয়েছে। আল্লাহ বলছে তারা ক্ষুদ্র থেকে উপরে সব জায়গাতে ন্যায় বিচার করে, আল্লাহ রাব্বুল আমিন ন্যায় বিচারকারীদেরকে পছন্দ করেন। তাহলে আমরা আমাদের সাধ্যের মধ্যে ন্যায় বিচারকারী হব, রাজি আছেন ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, জি আলহামদুলিল্লাহ, আমাদের সাত নম্বরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জন্য যেটা পছন্দ করেন কি গুণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর ধৈর্যশীল বান্দা আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পছন্দ করেন। আল্লাহ কাদেরকে পছন্দ করেন, যারা ধৈর্যশীল, সবের সবরের উপরে আর কোনো নিয়ামত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে যাকে সবরকারী করা হলো ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সব নিয়ামতই পেয়ে গেছে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালি রব্বিকা ফাসবির, হে রাসূল আপনার জন্যও বলা হলো, আপনার জন্যও নির্দেশনা দেওয়া হলো, কি নির্দেশনা, যে আপনি সবরকারী হবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সবরটা কি জন্য করবে, ভালো করে লাস্ট পয়েন্ট খুব ঠান্ডা মাথায় বুঝেন, সবর মানে কি ধৈর্য, রোগ হয়েছে খুব ধৈর্য ধরছি, অসুখ হয়েছে ধৈর্য ধরছি, কেস কাছারি হয়ে গেছে ধৈর্য ধরছি, আমাদের সবরের কনসেপ্ট এই পর্যন্ত, কিন্তু এইভাবে ভেবেছেন কিনা দেখেন তো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন 13 নম্বর সূরা, সূরা রাত 22 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সবরের ব্যাখ্যা থাকি, আল্লাহ যে সবরকারীকে পছন্দ করেন, এই সবর কোনটা আল্লাহর কাছে গ্র্যান্টেড হয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজি রাব্বিহিম ওয়া আকামুস সালা বলছেন আল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজিহিল্লাহ, পৃথিবীর চারজন প্রামাণ্য প্রামাণ্য মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার মানুষ সবরকারী মানে বুঝো নাকি, সবরের প্রকৃত সংজ্ঞা হচ্ছে আল্লাহর যে বিধিবিধান আল্লাহ তোমার প্রতি ফরজ করেছেন, তোমার হাজার বিরূপ পরিবেশ হোক, হাজার মানুষজন অন্যরকম কথা বলুক, আল্লাহর বিধান থেকে কখনো বান্দা সরে যাবে না। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, সাহেব চলে আসছেন আলহামদুলিল্লাহ, আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বলেছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমি জি প্রিয় ভাইরা একদম শেষ কথা ভালো করে খেয়াল করেন, তাহলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এক দুই মিনিট শেষ করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কথা বলেন না, কথা বলেন না, কথা শুনেন প্রিয় ভাই, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যারা সবর করে, এটার সংজ্ঞা কি, এটার সংজ্ঞা হচ্ছে আপনার দুনিয়ার বুকে
যত ধরনের আল্লাহর বিধিবিধান আছে ওই বিধিবিধানের উপরে আপনাকে ইস্তেকামত থাকতে হবে। আরে অসুখে বিসুখে তো সবাই কম বেশি সবর করতে পারে, কিন্তু আল্লাহর বিধান সেটা আপনার মনে পছন্দ হোক বা না হোক, আল্লাহ হুকুম দিছেন ওইটার উপরে আপনি যদি দায়েম এবং কায়েম থাকতে পারেন এটাই হচ্ছে প্রকৃত সবর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে কি, ওয়াকামুস সালাহ, তারা আল্লাহর জন্য সালাত প্রতিষ্ঠা করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, তারা প্রকাশ্য এবং গোপনে দান করে। আল্লাহ বলছেন ওয়াইয়াদারুনা বিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকবাদদার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই মানুষগুলা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আল্লাহর কাছে তাওয়াক্কুলকারী হিসাবে একবার আল্লাহর কাছে পৌঁছাতে পারবে, রব্বুল আলামিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ ভালোবাসেন এরকম সাতটা শ্রেণীর কথা আলোচনা করেছি, কয়টা জোরে? সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাত, تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم ويقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وقال الله سبحانه وتعالى آمرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله رب العالمين এর কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে কোরআনের ময়দানে কানায় কানায় ভরপুর করে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা সুস্থতা দান করেছেন,
সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম, আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজেরিন, আজকের এই ফেনী সোনাগাজীর লন্ডনী পাড়া স্কুল মাঠে এম হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন ও ইসলামী গজলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুদ্দিন সাহেব, যিনি আমাদের মাঝে উপবিষ্ট আছেন, আজকের এই মাহফিল ব্যবস্থাপনায় যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, একই বিল্ডিংয়ে আমরা যেখানে থাকি, আমাদের প্রিয় ভাই এম ফখরুল ইসলাম আপনাদের মাঝে সঙ্গীত পরিবেশন করেছেন, আমাদের প্রিয়